একটা ডিসকাস করেছিলাম কি, তা না হলে আজকে একটু রিপিট করি। হ্যাঁ, জুরান্স যে ফর্মুলাটা ছিল সে 10 পয়েন্ট, সেটা আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডেমিং 14 পয়েন্টে একটু রিকল করি, ঠিক আছে? তাহলে আমরা টোটাল কোয়ালিটি স্টার্ট করেছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম এর উপরে। আজকে আমরা ডেমিং 14 পয়েন্টটা ডিসকাস করছি। তাহলে এখানে জুরান যেটা বলেছিলেন ক্রিয়েট অ্যাওয়ারনেস, ফার্স্ট পয়েন্ট ছিল ওনার যে যেকোনো এরিয়াতে আমরা যখন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে চাই আমাদের ফার্স্ট হচ্ছে কোয়ালিটি অ্যাওয়ারনেস। কিন্তু তোমার ডেমিং যেটা বলেছেন, উনি বলেছেন ক্রিয়েট কনসিস্টেন্সি কনসিস্টেন্সি অফ পারপাস ফর ইমপ্রুভিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। দ্যাট মিন্স যে আমরা মানে সাপোজ একটা ইন্ডাস্ট্রিতে মাল্টি ডাইমেনশনে কাজ হয়, তাহলে এটা যখন আমরা একটা জায়গায় ইমপ্রুভমেন্টের কাজটা শুরু করি, ইট শুড বি সিমিলার। দ্যাট মিন্স মানে কনসিস্টেন্সি থাকতে হবে। আমি এই এরিয়াতে কাজ করবো যে আজকে একটা ডাইমেনশনে, কালকে আর একটা ডাইমেনশনে, সেটা কিন্তু ঠিক না। মানে যেখানে আমরা কাজ করবো ওইভাবে সেম যে কাজগুলো আছে সেটা আমরা একটা জায়গায় ক্যারি আউট করবো। এটা ধরো সাপোজ এটা কমপ্লিট হয়ে গেল, দেন আমরা আদার ডাইমেনশনে কাজ করবো। তাহলে ডেমিং যেটা বলেছেন যে ইমপ্রুভমেন্টের জন্য আমাদের যে পারপাসটা সঠিক হতে হবে। অ্যাডাপ্ট নিউ ফিলোসফি, দেখা যায় কি আমাদের যে যখন আমরা একটা কাজ করতে থাকি যে ওল্ড মেথড গুলা বা পুরনো ধ্যান ধারণা সেটাকে রিমুভ করে নতুন করে আমাদের কিছু কাজ করতে হয়। সো এই জন্য বলেছে অ্যাডপ্ট নিউ ফিলোসফি। এটা আসলে হিউম্যান ট্রেন্ড যে আমরা নতুন নতুন কিছু পেতে চাই, তাই না? যেমন আমরা এখন এই করোনার মধ্যে নতুন নতুন কত কিছু করছি, তাহলে অ্যাডপ্ট নিউ ফিলোসফি বলা হচ্ছে। দেন চেঞ্জ ডিপেন্ডেন্সি অন ইনস্পেকশন টু অ্যাচিভ কোয়ালিটি, আমাদের যে তোমার কোয়ালিটি অ্যাচিভ করার জন্য আমাদের ইনস্পেকশন যে সাইটটা আছে সেটাকে আরো স্ট্রং করতে হবে। এন্ড দ্য প্র্যাকটিস অফ অ্যাওয়ার্ডিং বিজনেস অন প্রায়র অ্যালোন ইনস্টেড মিনিমাইজিং দ্য টোটাল কস্ট বাই ওয়ার্কিং উইথ এ সিঙ্গেল সাপ্লায়ার। এখানে একটা কথা খুব স্ট্রংলি বলতে হয় যে আমরা সাপ্লায়ারদের সাথে ম্যানুফ্যাকচারের রিলেশনটা খুবই হেলদি হতে হয়, কারণ সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়াল গুলো কিন্তু একটা ম্যানুফ্যাকচারার যারা আছে তারা কিন্তু নিয়ে থাকে। তাহলে ওখান থেকে যদি তোমার খুব কোয়ালিটি ইনপুট আমরা পাই, তাহলে আমাদের আউটপুটটা, দ্যাট মিন্স আমাদের প্রোডাক্টটা যারা কাজ করে ম্যানুফ্যাকচার তাদের আউটপুটটা নিঃসন্দেহে ভালো হবে। তো যার জন্যই ওদের যে তোমার সাপ্লায়ার আছে তাদের সাথে খুব ভালো একটা রিলেশন তোমার বিল্ড আপ করতে হবে, এবং টোটাল যে কস্ট সেটাও কিন্তু সাপ্লায়ারের কারণে কমে যাবে, তাই না? এটা কি তোমরা একমত? একটু একটু রেসপন্স করো কিন্তু, বুঝছো? আমি একা কথা বলছি। যখন আমরা কাজ করতে থাকি, দেখো লার্নিং প্রসেসটা হচ্ছে এন্ডলেস। যখন আমাদের কাজ চলে সেখানে অনজব কিছু ট্রেনিং এর অলওয়েজ অ্যারেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটা আসলে দেখো যারা এডুকেশনে আছে তারাও দেখা যায় যে পিএইচডি করে ফেললো পোস্ট ডক করে, তাই না? তার মানে কি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রেনিং। তার মানে লার্নিং প্রসেসটা তোমার কন্টিনিউয়াস প্রসেস, এন্ডলেস প্রসেস, যার জন্য ট্রেনিংটা দরকার। অ্যাডপ্ট অ্যান্ড ইনস্টিটিউট লিডারশিপ, লিডারশিপটা থাকতে হয়। স্পেশালি যেমন আজকে আমরা ক্লাসের শেষ দিকে ডিসকাস করবো কোয়ালিটি সার্কেল, দ্যাট মিন্স পার্টিকুলার একটা গ্রুপ থাকে বা পার্টিকুলার পার্সন থাকে যারা কিনা পুরো কাজটাকে তোমার মনিটরিং করে। তো এই ধরনের লিডারশিপটা নেওয়ার মতো লোক থাকতে হয়। দেন ড্রাইভ আউট ফিয়ার, দ্যাট মিন্স ফিয়ারলেস কাজ করতে হবে। এখানে দেখা যায় যে যারা যে টপ ম্যানেজমেন্টে যারা থাকে, মিড ম্যানেজমেন্টে যারা থাকে, তাদের সাথে একেবারে বটম ম্যানেজমেন্টে যারা আছে, আই মিন ওয়ার্কার যারা একেবারে ফিল্ড লেভেলে কাজ করে, তাদের সাথে একটা ভালো মানে রিলেশনশিপ থাকলে কিন্তু এই জিনিসটা কাজ করে না। ড্রাইভ আউট ফিয়ার মানে এখানে
তোমার যে ওয়ার্কফোর্স কাজ করে তাদের জন্য কিন্তু কিছু তোমার কিছু ওয়েলফেয়ার থাকতে হয়, তাদেরকে তোমাকে সুযোগ সুবিধা দিতে হয়, তাহলে তারা তোমার পজিটিভলি কাজ করবে। এলিমিনেট নিউমেরিক্যাল কোটাস ফর দ্য ওয়ার্কফোর্স এন্ড নিউমেরিক্যাল গোলস ফর দ্য ম্যানেজমেন্ট, এটাও ঠিক। আবার কখনো কখনো এটা রিভার্সলিও কাজ করে, যে না অনেক সময় টার্গেট দিয়ে রাখলে যে হ্যাঁ আমার এত পার্সেন্ট কাজ করতে হবে, অত পার্সেন্ট কাজ করতে হবে, তাহলে কিন্তু এটা দেখা যায় যে, তবে এটা ডিপেন্ড করে কোন ধরনের ওদেরকে মোটিভেশন দেওয়া হয় তার উপরে। কোন কোন ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে হ্যাঁ এটা খুব পজিটিভলি কাজ করে, তোমাকে টার্গেট দেওয়া হয় যে আজকে তুমি 800 কাজ করবা, 800 ব্যাগ তৈরি করবা বা 800 পেয়ার শু তৈরি করবা, সে করছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে না, তোমাকে আমি বলবো না, তবে তুমি কোয়ালিটি ওয়ার্ক করো, হোয়াটএভার, তোমার আউটপুটটা ডিফেক্ট ফ্রি হতে হবে। তাহলে এটা আসলে ডিপেন্ড করে এই ধরনের তোমার ইন্ডাস্ট্রি, তার উপর ডিপেন্ড করে হচ্ছে। Then remove barriers that draw people pride of workmanship and eliminate annual rating or merit system. এটাও ঠিক আগের কথার মতো, এটাও ডিপেন্ড করে আসলে। কোন কোন জায়গায় দেখা যায় যে ওয়ার্কম্যানশিপটা চালু থাকে, আবার কোন কোন জায়গায় থাকে না। এবং রেটিং সিস্টেমটা যদিও বলা হচ্ছে এলিমিনেট দ্য অ্যানুয়াল রেটিং, কিন্তু এটা খুব প্রয়োজন আছে। যে ছেলেটা যে মানুষটা কাজ করে ভালো, তাকে যদি আমি হাই রেটিং করি তাহলে ক্ষতি কোথায়? যাই হোক, এটা হচ্ছে তোমার ডেমিং ওনার যে ফিলোসফি উনি যেটা বলেছেন। দেন ইনস্টিটিউটে ভিগোরাস প্রোগ্রাম অফ এডুকেশন এন্ড সেলফ ইমপ্রুভমেন্ট ফর এভরিওয়ান, দেখো ওই অনেকটা যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য এগুলো দরকার, এডুকেশনটা দরকার এবং সেলফ ইমপ্রুভমেন্ট। তোমরা জানো যেমন আমরা কোয়ালিটি কন্ট্রোলের কথা বলেছিলাম, অনলাইন কোয়ালিটি কন্ট্রোল, অফলাইন কোয়ালিটি কন্ট্রোল এন্ড অ্যানাদার ওয়ান ইজ সেলফ কোয়ালিটি কন্ট্রোল। এই সেলফ ইমপ্রুভমেন্ট হলেই কিন্তু সেলফ কোয়ালিটি কন্ট্রোল হবে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক টুল টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। আদারওয়াইজ যতই বলা হোক না কেন, যতই তোমাকে এডুকেশন বা ট্রেনিং দেওয়া হোক না কেন, অ্যাওয়ারনেস বা সেলফ মোটিভেশন না হলে ইমপ্রুভমেন্ট আসলে পসিবল না। Then put everybody in the company to work accomplishing the transformation, right? তাহলে আমার যে যে সবাইকে কিন্তু এই ক্রেডিটটা দিতে হবে যে তোমারও কিন্তু অনেক বেশি মানে এখানে আমাদের কন্ট্রিবিউশন আছে। যে ট্রান্সফরমেশন হচ্ছে প্রোডাক্ট আমরা তৈরি করতেছি, সেখানে তোমার যে কন্ট্রিবিউশন আছে সেটাকে তোমার রিকগনাইজ করতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি কাজগুলো খুব পজিটিভলি হচ্ছে। সো দিজ আর দ্য 14 পয়েন্টস from Deming. Deming বলেছেন। এরপরে আসো ফিলিপ রোসবাই, another TQ master, উনিও বলেছেন কিন্তু 14 steps, উনিও 14টা স্টেপের কথা বলেছেন। আমরা যদি একটু দেখি দ্য 14 steps, first of all management commitment, যেটা বলেছেন যে ম্যানেজমেন্ট কি কথা বলছে, ওনাদের ওয়ার্ড শুড বি ওয়ার্ড, কথা কথাই ওনাদের কমিটমেন্টটা থাকতে হবে যে হ্যাঁ আমার এখানে এত পার্সেন্ট ডিফেক্ট আছে, আমি এটাকে রিডাকশন করব, বা এত পার্সেন্ট ইমপ্রুভমেন্ট আছে, এটাকে আমি ফার্দার আরো 5% ইমপ্রুভমেন্ট করব। তাহলে এই কমিটমেন্টটা থাকতে হবে মানে ইন এভরি সাইড। সাপোজ ওয়ার্কারদেরকে হয়তো বলা হচ্ছে যে এই বছর আমার যে পরিমাণ প্রফিট হবে সেখান থেকে আমি 5% তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো এই ধরনের একটা কমিটমেন্ট দিল, মানে এটা কমিটমেন্টটা অবশ্যই রাখতে হবে। সো ম্যানেজমেন্ট কমিটমেন্ট উনি ফার্স্ট স্টেপ বলেছেন। দেন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টিম, একটা টিম দিয়ে কাজ করতে হবে, কারণ সবাই আসলে ইনভলভ হলে সেটা কাজ হয় না। তাহলে একটা টিম যদি আমরা দাঁড় করাতে পারি, সেই টিমটা হচ্ছে তোমার মনিটরিং করবে প্লাস ডিরেকশন দিবে। দেন কোয়ালিটি মেজারমেন্ট, কোয়ালিটি মেজারমেন্ট আমাদের করতেই হয়, কারণ আমরা কোয়ালিটি কোয়ালিটি কন্ট্রোলের ডেফিনেশনে দেখেছিলাম, তাই না, মনে আছে? কোয়ালিটি কন্ট্রোলের ডেফিনেশনও কিন্তু এই কথাটা ছিল। আমি যদি একটু রিকল করি, কারো কি মনে আছে, মেজার দ্য অ্যাকচুয়াল পারফরমেন্স, কম্পেয়ার ইট উইথ স্ট্যান্ডার্ড, ইফ দেয়ার ইজ এনি ভেরিয়েশন, অ্যাক্ট অন দ্য ভেরিয়েশন, মনে আছে? কোয়ালিটি কন্ট্রোলের যে ডেফিনেশনটা সেটা আমরা যদি দেখতে পাই, যদি রিকল করি তাহলে আমরা দেখতে পাবো এটা। ওকে, দেন হচ্ছে কস্ট অফ কোয়ালিটি ইভ্যালুয়েশন, বিশেষ নিবেশ নাকি
তোমাদের হয়তো আমি কি আবার একটু রিকল করবো হোয়াট ইজ কারেক্টিভ অ্যাকশন বলবো হোয়াট ইজ কারেক্টিভ অ্যাকশন কারেক্টিভ অ্যাকশন কি ছিল যে একটা ডিফেক্ট তোমার ডিটেক্ট হয়ে গেছে কি কারণে ডিফেক্টটা আসলো তার রুট কজটাকে ফাইন্ড আউট কর সো দ্যাট উই ক্যান স্টপ দ্য রিকারেন্স দ্যাট ইজ কারেক্টিভ অ্যাকশন দ্যাট মিন্স যে একটা ডিফেক্ট আসলো কেন আসলো সেই রুট কজটাকে তুমি ফাইন্ড আউট করো সেটাকে ফাইন্ড আউট করে সেই রুট কজটাকে এলিমিনেট করো ওভারকাম করো তাহলে আর সেকেন্ড টাইম এই প্রবলেমটা হবে না দ্যাট ইজ কারেক্টিভ অ্যাকশন তাহলে উনি সিক্স স্টেপে বলেছেন বা সিক্স পয়েন্টে এসে বলেছেন কারেক্টিভ অ্যাকশন আমরা দুটো মিনিট পরেই কথা বলি হ্যাঁ আজানটা হয়ে যাক শুরু করি হ্যালো তোমরা আছো এরপরে আমরা তাহলে চলে যাচ্ছি নেক্সট যে এটা আছে TQM টুল কি কি TQM আমরা টুল ইউজ করব টু ইমপ্রুভ দা চাকার মতো যার জন্য এটাকে বলা হয় কারণ হচ্ছে ওইটা একটা সার্কুলার ওয়েতে কাজ করে যার জন্য এটাকে সাইকেলের মতো দেখতে আমরা যদি ফিগারটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয় এখানে দেখা একটা হুইলের মতো দেখা যাচ্ছে তাই না হুইলের মতো দেখা যাচ্ছে তাহলে এখানে চারটা অ্যাকশন কিন্তু আছে প্ল্যান ডু চেক এন্ড অ্যাক্ট এই জন্য এখানে হচ্ছে প্ল্যান PDCA সাইকেল বলা হয় PDCA হুইলও বলা হয় বা ডেমিং হুইল বলা হয় এখন আসো যে এই চারটা আসলে কি করা হয় প্ল্যান ইমপ্রুভমেন্ট ইজ দ্য কি ফ্যাক্টর অফ দ্য অ্যাক্টিভিটিস হোয়াট ইজ দ্য ডিজায়ার্ড আউটপুট অর সিচুয়েশন অ্যান্ড হাউ টু how do you want to achieve this it is important to establish sound smart goal is smart ta mone ache dekho ekhane kintu highlight kore bola ache smart goal mone ache garo what is smart mone nai karo nai ji mone ache ma'am ektu bolo dekhi ha bolo tale na bhalo lage আমি সাথে আরো একটা ই দিয়ে দিছিলাম তাই না এক্সট্রা স্মার্ট বলছিলাম মনে আছে আমি মনে রাখার জন্য বলছিলাম একটা এক্সট্রা ই দিয়ে দিবা
আমরা যখন একটা কাজের জন্য প্ল্যান করবো যে আমার সব রিসোর্স ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে আমরা একটা টাইম ফ্রেম এর ভিতরে একটা প্ল্যান দাঁড় করাবো। Within 15 days, we'll improve our quality, maybe 5% বা 2.5% বা 3% whatever. তাহলে সেটা কি করতে হবে? হ্যাঁ, সাপোর্টিভ আমার যত রিসোর্স লাগবে সেটা হতে পারে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস বা মেথড, সব দিক থেকে আমাকে এটা অ্যারেঞ্জ করতে হবে। তাহলে এই যে আমি হ্যাঁ এটা উইদিন এত টাইম ফ্রেম আমি এটা অ্যাচিভ করতে পারবো, যে তোমার স্টেপ গুলো দাঁড় করানো হচ্ছে, এটাই হলো প্রি প্ল্যান বা প্ল্যান। Then হচ্ছে do, this is about the implementation and realization of the planned improvement of entire process. তাহলে আমরা এই যে প্ল্যান করলাম সেটাকে ইমপ্লিমেন্ট করা, সেটা হচ্ছে তোমার অ্যাকশনে যাওয়া, যে হ্যাঁ এই অনুযায়ী আমরা কাজ স্টার্ট করবো। ডিউরিং দ্য এক্সিকিউশন ফেজ দেয়ার উইল বি কন্টিনিউয়াস মেজারমেন্টস অ্যান্ড রেজিস্ট্রেশনস অফ দ্য আউটপুট অ্যান্ড রিলেভেন্ট ইনফরমেশন উইল বি কম্পাইলড। তার মানে হচ্ছে আমি যখন কাজ করবো এই প্রত্যেকটা ফেজে আমি এগুলোকে একটু মনিটরিং করবো, নোট ডাউন করবো যে হ্যাঁ আমার ঠিকঠাক মতো চলছে কিনা, আমার টাইম ফ্রেমে যাচ্ছে কিনা, আমার যে রিসোর্স যে কস্ট সেটা ঠিকঠাক আছে কিনা, সেগুলোকে আমরা এটা মনিটরিং করবো, নোট ডাউন করবো, এবং ইভেন প্রয়োজন হলে যে টপ ম্যানেজমেন্ট আছে তাদের সাথে এগুলো আমরা টাইম টু টাইম শেয়ার করবো। দেন চেক, চেকটা ওইটাই যে প্ল্যানিং ওয়াইজ আমাদের কাজটা হয়েছে কিনা, বা আমরা যে স্ট্যান্ডার্ডটা ধরেছি সে অনুযায়ী আমাদের এটা কতখানি প্লাস বা মাইনাস সিচুয়েশন আছে। ইন দিস কন্ট্রোল ফেজ দ্য রেজাল্টস অফ ইমপ্রুভমেন্ট উইল বি মেজার্ড অ্যান্ড কম্পেয়ার টু দ্য ডিজায়ার্ড সিচুয়েশন। তার মানে ওই যে স্মার্ট গোলটা আমরা ধরেছি সেটার সাথে আমরা কম্পেয়ার করব, যে হ্যাঁ কম্পেয়ার করে দেখবো যে আমাদের এই প্ল্যান ওয়াইজ এটা হয়েছে কিনা। Then if there are significant differences is a planning gap, kothata bola hoyeche planning gap, tar mane plan korechi sheul jodi na hoy tal difference jodi beshi eta kemon planning gap. It is important to react quickly and track down the causes of this possible difference, je ki karone amar eta achieve hoyni ba amra jeta plan korechi seta amra target e jete parini, sei tomar যে কজ গুলো আছে, রুট কজ যেটা আছে এখানে যদি শব্দটা এরকম করে দিয়েছে কুইকলি অ্যান্ড ট্র্যাক ডাউন দা কজেস, তার মানে আমার রুট কজ কি সেটাকে আমাকে ফাইন্ড আউট করা, এটি হচ্ছে চেক। দেন হচ্ছে অ্যাক্ট, ওই যে আমরা যেটা কালেক্টিভ অ্যাকশনের কথা বললাম বা রিয়্যাক্ট আপন ডিটেকশন অফ আউটকাম ডিফারেন্সেস, ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক অ্যাডজাস্টমেন্টস, মেজার উইল বি টেকেন টু অ্যাচিভ দ্য অরিজিনালি প্ল্যান্ড রেজাল্টস। তার মানে যে গ্যাপটা ক্রিয়েট হলো, ডিফারেন্সটা ক্রিয়েট হলো, সেটা রুট কজটা আমরা যখন পাবো সেই রুট কজটাকে এলিমিনেট করার জন্য যে অ্যাক্টিভিটি সেটাই হচ্ছে অ্যাকশন। সো এই হচ্ছে তোমার প্ল্যান, ডু অ্যান্ড অ্যাক্ট। তাহলে এটাই হচ্ছে কি পিডিসিএ সাইকেল। এখন দেখো এখানে একটা কথা বলা আছে কিন্তু প্রোঅ্যাক্ট, react er pore proact. In complex management process there is also proact phase. The proact phase is design phase which investigate how a new version, vision or strategy can be developed. New possibilities will also be examined in order to obtain goods. Eta onek shomoy proact ta hocche onektai tomar তোমার একটা হলো প্রিভেন্টিভ অ্যাকশনের মতো, বুঝতে পেরেছো? একটা হচ্ছে কালেকটিভ অ্যাকশন, আরেকটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন। এই প্রোঅ্যাক্টটা হচ্ছে আসলে প্রিভেন্টিভ অ্যাকশন। তাহলে এটা কস্ট কিছুটা বেশি হয়, তারপরে যদি আমার এটা এই প্রোঅ্যাক্টের কারণে যদি আমার আলটিমেট প্রফিট বেড়ে যায় তাহলে এটা তো করতে সমস্যা নেই, তাই না? তাহলে একটা হচ্ছে রিঅ্যাক্ট আর একটা হচ্ছে প্রোঅ্যাক্ট, ডিফারেন্সটা বুঝতে পেরেছো? রিঅ্যাক্ট এবং প্রোঅ্যাক্টে anyone একটু রেসপন্স করো। রিঅ্যাক্ট এবং প্রোঅ্যাক্ট, প্রোঅ্যাক্টটা হচ্ছে অনেকটা প্রিভেন্টিভ অ্যাকশনের মতো, এক্সট্রা কিছু তোমার অ্যাক্টিভিটিস বা আফটার ওপেনিং দা ইউনিভার্সিটি করে আমার এই প্রবলেম গুলো বা ডিফারেন্সটা যাতে কম আসে, তাহলে এটা প্রিভেন্টিভ অ্যাকশনের মতো অনেকটা। হ্যাঁ ঠিক আছে, প্রিভেন্টিভ অ্যাকশন, সো দ্যাট আমার রেজাল্টটা অনেক ভালো আসে। আমি যারে ভাবি নাই দেখাবে সে দেখাই দিছে।
এই পিডিসিএ সাইকেল এটাকে তোমার অনেক সময় আরেকটাও বলা হয় পিডিএসএ সাইকেল। পিডিএসএ সাইকেল, পিডিএসএ সাইকেল কি কি? প্ল্যান, ডু, স্টাডি, অ্যাক্ট। তাহলে ওই আগের মতোই, কিন্তু এখানে সিএ চেক এর জায়গায় বলা হচ্ছে স্টাডি। ডিটারমাইন হোয়েদার দা ট্রেইল প্ল্যান ইজ ওয়ার্কিং কারেক্টলি বাই ইভালুয়েটিং দা রেজাল্ট। তার মানে ওটার মতোই, ওটার মতোই, কিন্তু এটাকে একটু ভিন্ন নামে এখানে চেক না বলে বলা হচ্ছে যে তোমার স্টাডি। তো স্টাডি আর চেক তো ডিফারেন্সটা তেমন নাই। ডিটারমাইন হোয়েদার দা ট্রায়াল প্ল্যান ইজ ওয়ার্কিং কারেক্টলি বাই ইভালুয়েটিং দা রেজাল্টস। তাহলে মানে ওই একই কথা, চেকটাকে স্টাডি বলে। এখন এটা আরেকটা ভেরিয়েশন আসছে, তাহলে পিডিএসএ সাইকেলের আরেকটা ভেরিয়েশন হচ্ছে এফএডিই, ফোকাস অ্যানালাইজ। এগুলো একটু নোট মানে মনে রেখো আর কি, মনে রাখার জন্য ফোকাস অ্যানালাইজ ডেভেলপ এক্সিকিউট সাইকেল। তাহলে এটা নতুন আরেকটা নাম হচ্ছে ফেড, এফএডিই, পিডিএসএ, এটা আরেকটা নতুন যে ভার্সন সেটা আসছে ভেরিয়েশন এফএডিই, সেটা হচ্ছে ফোকাস অ্যানালাইজ ডেভেলপ এন্ড এক্সিকিউট সাইকেল। তাহলে এই হচ্ছে আমাদের ডেমিং হুইল, যেটা কিনা টিকিউম এর জন্য এই টুলটা অ্যাপ্লাই করে। টিকিউম টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য এই টুলটা সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করে। পিডিসিএ সাইকেল, পিডিএসএ সাইকেল, ডেমিং হুইল, ফেড সাইকেল, যাই বলো, এটা প্ল্যান টু চেক অ্যাক্ট। এরপরে আসো, এটা নাম শুনেছো তোমরা, ইশিকাওয়া ডায়াগ্রাম বলেছিলাম আমি কখনো। এটা হচ্ছে আরেকটা হুইল, সরি আরেকটা টুল, টিকিএম টুল। ইটস এ ফ্যান্টাস্টিক টুল, মানে আমি যত টুল দেখেছি তার মধ্যে এটা হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়, ইশিকাওয়া ফিশ বোন ডায়াগ্রাম। নাম শুনেছো? ওকে, তাহলে নতুন একটা টার্ম, এটা কয়েকটা টার্ম আছে, এটা তোমরা একটু নোট ডাউন করো, আমি বলছি। আছেও এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, তারপরে বলি, ইশিকাওয়া ফিশবোন ডায়াগ্রাম বলে এটাকে, ইশিকাওয়া ডায়াগ্রাম বলে, কাওয়া কিটা বলে, কয়েকটা নাম আছে, হ্যাঁ, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম বলে। কজ, দেখো এখানে রেড কালার দিয়ে মার্ক করা আছে, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, ফিশবোন ডায়াগ্রাম, উপরে লেখা আছে ইশিকাওয়া ডায়াগ্রাম, ইশিকাওয়া ফিশবোন ডায়াগ্রামও বলে। ওকে, তাহলে অনেকগুলো নাম যা বললাম, ইভেন আরেকটা কি বললাম, কাওয়া কিটা, মানে কে এ ডব্লিউ এ কিটা, আবার বলছি, ইশিকাওয়া ফিশবোন ডায়াগ্রাম ইজ এ ফ্যান্টাস্টিক টুল টু ফাইন্ড আউট দা রুট কজ of a detective non-conformity. বুঝা গেল? তার মানে একটা প্রবলেম যখন, non-conformity মানে হচ্ছে প্রবলেম, কোয়ালিটি যখন কনফার্ম করে না, তখন আমরা এটাকে বলি non-conformity, সংক্ষেপে বলা হয় NC, non-conformity. বিশেষ করে ISO 9000 বা 14000 যখন তোমরা পড়বা, সেখানে NC টা শুনবা, non-conformity. তাহলে যখনই কোনো ডিফেক্ট রাইজ করবে, কি কারণে রাইজ করলো, কি কারণে এই প্রবলেমটা হলো, সেটাকে ফাইন্ড আউট করার জন্যই হচ্ছে এই টুল। ঠিক আছে, এখন আসো আমরা এই উদাহরণটা পরে দেখি, তার আগে আমরা এটার ব্যাকবোনটা একটু পড়ে আসি যে কিভাবে এটা ফর্ম করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5M মেথড, 5M মডেল, অনেক জায়গায় আরো বেশি আছে, 5M 1E ও বলে, 5M 1E বা 4M, অরিজিনালি ছিল কিন্তু 4M, জাস্ট 4M। 4M কি কি? ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড। এটা আগে পরে হলে সমস্যা নাই। ওকে, এখানে মেশিন আগে দেওয়া আছে, তাহলে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল এন্ড মেথড, এই হচ্ছে 4M। পরবর্তীতে আরেকটা আসলো, মেজারমেন্ট। ওকে, তাহলে 5M হয়ে গেল। আবার কোথাও কোথাও একটা এক্সট্রা ই, যেটা কিনা এই মেজারমেন্টের ভিতরে দেওয়া আছে, এনভায়রনমেন্ট। এই ই মানে 4M 1E, ই মানে হচ্ছে এনভায়রনমেন্ট বলে। তাহলে এই যে আমরা এখানে
মূলত 4M বললাম, তাহলে এই 4M দিয়েই কিন্তু ইশিকাওয়া ফিশ বোনটা ডেভেলপ করা হয়। এখানে কেন দেখতে অনেকটা, দেখো খেয়াল করলে দেখো, এটা যদি মাছের মাথা হয়, এই রাইজ ইন প্রোডাক্টিভিটি, এখানে আমরা মেইন একটা ব্যাকবোন দেখতে পাচ্ছি, এখানে মেইন একটা ব্যাকবোন দেখাচ্ছে, সাইডে কিছু কাটা কাটার মতো আছে, আছে না? এখানে অ্যারো চিহ্ন দেয়া না, সাইডে অনেকগুলো। একটা মাছের কি হয়, এটা হলো মাথা, এই পুরাটা মেইন ব্যাকবোন, দেন সাইড বোন। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের মেইন প্রবলেম বা মেইন অবজেক্টিভস, আর সাইডে হচ্ছে যে আমরা 4M বলি, 5M বলি, বা 4M1E বা 5M1E, এগুলোকে আমরা যখন এখানে দাঁড় করাবো, সেই তখনই আমরা এটাকে বলবো কি, ইশিকাওয়া ফিশ বোন ডায়াগ্রাম। এখন খেয়াল করো, এখানে যে তোমার মেইন ব্যাকবোনে সাইড এগুলো বোন গুলো আরো বাড়তেছে, সমস্যা নেই। মানে এটা হয় কি, তোমার দৃষ্টিভঙ্গি যত বেশি ওপেন হবে, তুমি তত প্রবলেম এখানে ডেভেলপ করতে পারবা। তাহলে তুমি যত সূক্ষ্ম ভাবে দেখবা, তত তুমি বেশি পয়েন্ট বাড়াবা, এবং তোমার জন্য ইজি হবে টু এলিমিনেট দা রুট কজ, টু ফাইন্ড আউট দা রুট কজ। তাহলে তুমি অসুবিধা নেই যে সেখানে যদি তুমি 1 মিনিট ওই এমটা দিয়ে দাও, সমস্যা নেই, ঠিক আছে? কারণ রেজিন প্রোডাক্টিভিটিটা কিন্তু এই টাইমটাও আসে, টাইম ফ্রেমটাও আসে, ঠিক আছে? আচ্ছা, দেখো লেদার এবং তোমার লেদার প্রোডাক্ট মিলে আমার মাত্র 19 জন আছে কিন্তু ক্লাসে। আচ্ছা যাই হোক, আমি চাচ্ছি যে টানা কয়েকদিন ক্লাস নিয়ে, ফাঁকে ফাঁকে ক্লাস নিয়ে তোমাদের এটা শেষ করে হাতে তোমাদেরকে ম্যাটেরিয়াল গুলা দিয়ে দিবো, তোমরা পড়ো, আমি একটু ফ্রি থাকি আর কি, নাহলে একটা ই লাগে, শেষ হয়নি, অসুবিধা নেই। তাহলে এখানে, তাহলে আমাদের, আমরা একটা প্রবলেমকে ধরছি যে রাইজ ইন প্রোডাক্টিভিটি, আমার টার্গেট হচ্ছে বা অবজেক্টিভ হচ্ছে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করাবো। তাহলে এখানে ম্যান পাওয়ার কে আমাকে কি করতে হবে, যে তাকে এডুকেশন, তার মানে ট্রেনিং, অন জব ট্রেনিং দিতে হবে, তাকে মোটিভেট করতে হবে, তাকে ওয়েজ স্যালারি যা আছে, স্যালারি বা ওয়েজ যা আছে, সেটাকে ইমপ্রুভ একটু বাড়াতে হবে, সো দ্যাট আমরা এখানে তার এই ম্যান পাওয়ার থেকে যে আউটপুট, তার যে এফিসিয়েন্সি, সেটাকে আমরা ইমপ্রুভ করতে পারবো। তাহলে খেয়াল করো, এই ছোট ছোট পয়েন্ট গুলা এখানে, ওনারা তো খুব কম, এখানে এক্সাম্পলটাতে কম আছে, এই এক্সাম্পলে যদি আমরা একটু বেশি দিতে পারি, আরো বেশি বেশি পয়েন্ট দিতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কোন কোন জায়গায় আমাকে স্ট্রাইক করতে হবে, সো দ্যাট আমার এই টোটাল ম্যান পাওয়ারটা আমার একেবারে, আমি যেভাবে চাচ্ছি ওভাবে সে আমাকে ফ্লুয়েন্টলি বা এফিসিয়েন্টলি আমাকে কাজগুলো দিচ্ছে। তাহলে ম্যান পাওয়ার এর সাথে আমার এগুলো রিলেশন, দ্যাট মিন্স ট্রেনিং, মোটিভেশন, তার ওয়েজ স্যালারি, তার হেলথটা দেখা দরকার আছে, তার ফ্যামিলি প্রবলেমটা দেখা দরকার আছে। তাহলে ফ্যামিলি প্রবলেম গুলো দেখা যায়, হেলথ, তারপর সেফটি, এগুলো দেখতে হবে, তারপর তার যে তোমার যাতায়াত যে ব্যবস্থা, কমিউনিকেশন, সেটা ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে। এখানে যদিও পয়েন্ট গুলো কম আছে, তাহলে এই ম্যান পাওয়ার রিলেটেড যতগুলো পয়েন্ট আছে আমরা সব এখানে দাঁড় করাবো, যেটাকে যদি আমরা প্রপারলি দিতে পারি। যে ধরো আমার প্রোডাক্টিভিটি হচ্ছে না, তাহলে কোথায় প্রবলেম, সেটা হলো আমরা এখানে খুঁজবো ম্যান পাওয়ার রিলেটেড, যে হ্যাঁ তার কি, যে সে কি ঠিকঠাক মতো কাজটা জানবে, সে কি মেশিনে কাজটা করতে পারে, যদি না তাহলে তাকে ট্রেনিং দিতে হবে। ওকে, না সে কাজ জানে, আমরা ধরে নিলাম যে না সে কাজ জানে, তাহলে কি হচ্ছে, তার কি মোটিভ, তার কি ওয়েজ স্যালারি কম আছে, নাকি না কোনো পারিবারিক সমস্যা, বাসায় ঝগড়াঝাটি করে আসছে। তাহলে এই যে লিঙ্ক গুলো, এইটা খোঁজাই হচ্ছে এই ফিশ বোন ডায়াগ্রামের মূলত কাজ। কি বোঝা যাচ্ছে, তোমরা আমার কথাগুলো কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা ম্যান পাওয়ারটা এইভাবে আমরা ধরবো। এরপরে আসো, যখন দেখি যে না ম্যান পাওয়ারে কোনো সমস্যা নেই, তাহলে অন্য কোন জায়গায় সমস্যা, আমরা চলে আসি মেশিন, যেই মেশিনে কাজ হচ্ছে সেটার হার্ডওয়্যার, সফটওয়্যার বা এগুলো লেটেস্ট কিনা, যে ম্যাটেরিয়ালের সাথে বা ডিজাইনের সাথে ঠিক আছে কিনা, এটাকে খুঁজে খুঁজে দেখা। যখন দেখা যায় যে আমরা এখানে কোনো প্রবলেম পাই, তাহলে সেটাকে সলভ করা, যে না ঠিক আছে আমার এই মেশিনে চলছে না, নতুন মেশিন নিয়ে আসো। যেমন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, আমরা তো সবাই, তোমরা এখন সবাই 4th year-এর, লাস্টিংটা শু ম্যানুফ্যাকচারিং তো তোমরা শিখেছো,
তো যেখানে লাস্টিং করা হয়, টো লাস্টিং একটা মেশিন আছে, আমরা শু এর টো ডিজাইন কিন্তু জানি অনেক, পয়েন্টেড, স্কোয়ার, সেমি সার্কেল, তাই না? এরকম আছে না শু এর ক্ষেত্রে টো ডিজাইনটা? এখন আমি ডিজাইনটা দাঁড় করলাম, আমি চাইলেই কিন্তু তোমার এগুলো ম্যানুফ্যাকচারিং করতে পারবো না, কারণ আমার এই মেশিনটা আমাকে সাপোর্ট দিতে হবে। দ্যাট মিন্স আমার যে মেশিনের যে টো ব্যান্ড আছে, সেই টো ব্যান্ডটা আমাকে এই ডিজাইন অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিলাম যে আমি চাইলেই যে একেবারে আউটস্ট্যান্ডিং একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসব, একটা নতুন অর্ডার নিয়ে আসব, সেটা আমার এখানে যে মেশিনারি আছে তার কম্প্যাটিবিলিটি আছে কিনা, সে আমাকে হেল্প করতে পারবে কিনা, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। যার জন্য দেখা যায় যে এখানে বা আদারও লেখা থাকতে পারে যে মেনটেনেন্স কিরকম, ব্রেকডাউন, মেশিন ব্রেকডাউন কেমন হয়, এসবগুলো এখানে আসে, মেশিন মেইনটেনেন্স ঠিক মতো হয় কিনা। তাহলে এটা হচ্ছে মেশিন রিলেটেড তোমার যেই ডিসকাশনটা, এটা যে যদি এখানে কোনো প্রবলেম আমরা খুঁজে না পাই তখন আমরা যাব ম্যান মেশিন, তারপরে আমরা ম্যাটেরিয়ালস এ চলে যাই যে ম্যাটেরিয়াল যেটা আছে সেটা ঠিকঠাক আছে কিনা। ওই যে আমরা বললাম সাপ্লায়ার এর সাথে হেলদি রিলেশন, সাপ্লায়ার আমাকে ভালো ম্যাটেরিয়ালটা দিয়েছে কিনা, সেখানে আমি মনিটরিং করেছি কিনা, আমার প্রোকিউরমেন্ট ঠিক আছে কিনা, আমার যে স্পেসিফিকেশন ছিল ম্যাটেরিয়াল সেই স্পেসিফিকেশন অনুযায়ী ম্যাটেরিয়াল গুলো এসছে কিনা, তাহলে এখানে আমাকে এটা দেখতে হবে। তাহলে এখানে যদি কোনো প্রবলেম আমরা না পাই দেন আমরা চলে যাবো মেথডে। মেথড কি বলছে? স্ট্যান্ডার্ডাইজেশন, যে মেথডটা আছে সেই মেথডটা সুটেবল কিনা, লিন ম্যানেজমেন্ট, সিআইপি, কম্পিউটার ইন্টিগ্রেটেড প্রসেস, এই যে গুলো মেথড গুলো আছে সেগুলো আমার স্ট্যান্ডার্ডাইজ করা আছে কিনা, যদি না থাকে তাহলে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে। আর যদি দেখা যায় না আমার এখানে সব ঠিকঠাক আছে, দেন আমরা এনভায়রনমেন্ট নামে আরেকটা পয়েন্ট এখানে আছে যে টেম্পারেচার কত, নয়েজ কিরকম, ভাইব্রেশন কিরকম। তাহলে আলটিমেটলি আমি যদি এরকম সবগুলো পয়েন্ট এখানে দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু আমি আমার মূল যেই একেবারেই যে রেসপন্সিবল যে পয়েন্টটা সেটা কিন্তু আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এই শিক্ষিকা ও ফিশবোন ডায়াগ্রামটা এরকম, যারা তোমার একেবারেই প্রোডাকশনে কাজ করে তারা হয়তো এখন হচ্ছে ল্যাপটপ নিয়ে যাবে বা ই করবে, কিন্তু আগে যেটা করতো একটা তোমার হাতে কলমে একেবারে একটা বড় শীট নিয়ে যাবে, শীট নিয়ে তারা এরকম ড্রয়িং করবে এবং সমস্ত জায়গায় এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে যত রকম পয়েন্ট আছে সবগুলো দাঁড় করে, এবং তারা সরাসরি এটা ফিজিক্যালি জিজ্ঞেস করে, মেথডটা দেখে, ম্যান পাওয়ারটা জিজ্ঞেস করে, সব দেখে দেখে তারা কিন্তু অরিজিনাল রুট কজটা তারা বের করে নিয়ে আসে, এবং ওইটাকে এলিমিনেট করতে পারলেই তো ব্যাস আমার প্রোডাক্টিভিটি রাইজ করবে। সো এটাই হচ্ছে ইশিকাওয়া ফিশবোন ডায়াগ্রাম। তাহলে এখানে এখানে দেখো আরেকটা তোমার ই দেওয়া আছে, আরেকটা এক্সাম্পল আমি যদি একটুখানি এখানে, এখানে মেইন প্রবলেমটা হচ্ছে কি লেট ফর ওয়ার্ক, যে কাজ দেরি করে আসে। ওকে, তাহলে দেখো এখানে এখানে একটু ভিন্ন ভাবে দিছে, তাহলে এটা হচ্ছে তোমার সেলফটা কি হবে ম্যান, তাই না? এখানে একটু অন্যভাবে দেয়া হয়েছে, তারপর তোমরা একটু এক্সাম্পলটা নিতে পারো। দেখো এখানে সেলফ দিয়ে ম্যান দিয়ে কি দেয়া আছে, নিড টু প্যাক লাঞ্চ, যে লাঞ্চ বক্স তৈরি করতে দেরি হয়, দেন সিক, অসুস্থ, নিড টু আয়রন ক্লথস, দেখো ব্যক্তিগত প্রবলেম গুলা, নিড কফি, দেন নিড টু গো টু এটিএম, এটিএম বুথ। তাহলে দেখো কতগুলো প্রবলেমের কারণে তার দেরি করে আসতেছে, তাহলে তার পার্সোনাল যে প্রবলেম গুলো আমায় ম্যান পাওয়ার রিলেটেড এই প্রশ্নগুলো যে কি কারণে দেরি হয়, তাহলে সেটাকে পয়েন্ট আউট করা, এইভাবে পয়েন্ট আউট করে যে এটা মূল কারণ সেটা আমরা পেতে পারি। আবার দেখো ইকুইপমেন্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, অ্যালার্ম ডিড নট গো আপ, তার মানে ওই যে সে আসছে যে সে অ্যালার্ম দিয়ে শুয়েছে ঠিক মতো পায়নি, ক্যান নট ফাইন্ড হোম, ফোন খুঁজে পায়নি, কফি মেকার ডাজ নট ওয়ার্ক, কফি মেশিন কাজ করে, মানে এইভাবে এক্সাম্পল গুলো দিয়ে দিয়ে ফাইন্ড আউট করে। আমার কথা কি বুঝতে পারতেছো? দেখো এনভায়রনমেন্ট কি বলছে এখানে, হ্যাভি ট্রাফিক, রাস্তায় অনেক জ্যাম ছিল, রেইন, একেবারে রোড ক্লোজড, রাস্তা বন্ধ ছিল, বৃষ্টি ছিল, মানে হাজারো প্রবলেম। তাহলে মেইন তুমি এটা হলো ডিটেক্ট করা এবং তাকে জিজ্ঞেস করা যে তোমার কোন সমস্যাটা ছিল, তখন সেটা তো সেই অনুযায়ী আচ্ছা একটা এক্সাম্পল দেওয়া যে আমরা কিভাবে এই রুট কজটা ফাইন্ড আউট করব। তাহলে আমার দেখা আমি যতগুলো মেথড দেখেছি শিকাওয়া ফিশবোন ডায়াগ্রাম, ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড আউট দ্য রুট কজ অফ এ ডিটেক্টিভ নট কল। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ম্যাম ফ্যামিলিটা কি ম্যান পাওয়ারের মধ্যে পড়ে না?
হ্যাঁ ম্যান পাওয়ারের মধ্যেই, ম্যান পাওয়ারের মধ্যে, কিন্তু এটাকে তারা চারটা ভাগ করেছে ম্যান পাওয়ারের মধ্যে, মানে এটা একটা এক্সাম্পল। ও ম্যান পাওয়ার কি কি চারটা ভাগে ভাগ করা হয়েছে? এটা এখানে প্রবলেমটা হচ্ছে ওই ম্যান পাওয়ারের মানে দেরি করে আসে, তো তার জন্য আমরা আবার চারটা ভাগ করতেছি, বুঝছো? ম্যান মেশিন এভাবে মেথড এভাবে আর কি, এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে। ইকুইপমেন্ট তাহলে কিসের আন্ডারে পড়বে? ঘর বলো, বাহির বলো, ইন্ডাস্ট্রি বলো, সব জায়গায় অ্যাপ্লিকেবল এটা, এবং অ্যাপ্লাই করে করে তোমার রুটকোজটা বের করে নিয়ে আসে। তাহলে আমি কি কিছুটা বুঝাতে পারলাম? এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল সেশন করানো যেত, আমাদের ফিশবোন ডায়াগ্রাম। এরপর আসো, এটি আমাদের লাস্ট টিকিউএম টুল। এরপর আমি এমপ্লয়ি ইনভলভমেন্ট, তার মানে ম্যান রিলেটেড যে তোমার কোয়ালিটি অ্যাক্টিভিটিস গুলো আছে তার মধ্যে কোয়ালিটি সার্কেলটা হচ্ছে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে অ্যাকসেপ্টেবল এবং এটা সব জায়গায় ইউজ করে ম্যান রিলেটেড। দ্য কনসেপ্ট অফ কোয়ালিটি সার্কেল অরিজিনালি বিগেন ইন ইউনাইটেড স্টেটস এন্ড ওয়াজ এক্সপোর্টেড টু জাপান ইন দ্য 1950s। তাহলে এটাও কিন্তু ওই আমেরিকায় আসছে, তারা ওই যে যখন তোমার জাপানটা একেবারে সেই হিরোশিমার ইনসিডেন্টের পরে যখন ওদের অবস্থা অবস্থা খুব খারাপ হয়ে গেল, তখন ওখান থেকেই কিন্তু অনেক লোকজন আসে, কারণ হিউম্যান বিং তো অলওয়েজ ছিল, নাকি বলো? হিউম্যান বিং, হিউম্যান কাইন্ড যুগ যুগ ধরেই ছিল, কেউ আছে খুব ডেভাস্টেটেড আবার কেউ আছে খুব ভালো, ভালো মন্দ মিলাই তো সেখানেও 1950s এ তখন এই কনসেপ্ট গুলো কিন্তু জাপানে যায়। ইট ইজ মেনশন দ্যাট ইট ইজ দ্য কনসেপ্ট অফ কোয়ালিটি সার্কেল দ্যাট এনাবেল জাপান জাপানিজ ফার্ম টু মেক হাই কোয়ালিটি প্রোডাক্টস এট লো কস্ট। দেখো তার মানে এই যে মেড ইন জাপান বললে আমরা ফার্দার কোনো কোশ্চেন করি না, কারণ হচ্ছে তারা এই কনসেপ্ট গুলো খুব কাজে লাগিয়ে কোয়ালিটি এতটা হাই পজিশনে চলে গিয়েছে এবং কোয়ালিটি কস্টও কিন্তু অনেকটাই কম। So, it is a quality circle. What is quality circle? It is a group, work group of employees who meet regularly to discuss their quality problems, investigate causes, recommend solution and take corrective actions. তাহলে এই যে আমরা একটু আগে যে এগুলা কথাগুলো বললাম, এটা যারা করে ওই গ্রুপটাকে বলা হচ্ছে কোয়ালিটি সার্কেল। তার মানে এটা কি, এই একটা গ্রুপ থাকে যারা কিনা এই অ্যাক্টিভিটিস গুলো ক্যারি আউট করে to improve the situation, to improve the productivity, to minimize the defect. তাহলে এই যে যেই কয়েকজন পার্সন কাজটা করে এটাকে আমরা বলছি কোয়ালিটি সার্কেল। কোয়ালিটি সার্কেল ইজ এ স্মল গ্রুপ অফ এমপ্লয়িজ বিলঙ্গিং টু দ্য সেম সিমিলার ওয়ার্ক এরিয়া। হ্যাঁ, তবে এটা খুবই ইম্পর্টেন্ট যে সেম এরিয়াতে সেম লেভেলের, সাপোজ যদি মিড ম্যানেজমেন্টের লোক হয় তাহলে কোয়ালিটি সার্কেলের সবাই কিন্তু ওই মিড ম্যানেজমেন্টের লোক হবে, বা যদি টপ ম্যানেজমেন্টের লোক হয় তাহলে সবাই কিন্তু টপ ম্যানেজমেন্টের লোক হবে, কিন্তু টপ টু বটম সব মিলে কিন্তু একটা কোয়ালিটি গ্রুপ হবে না। তবে স্পেশালি এটা মিড ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্ট লোকজনে কিন্তু কোয়ালিটি সার্কেলটা করে, তবে আমি দেখেছি মিড ম্যানেজমেন্টই হচ্ছে বেস্ট, কারণ মিড ম্যানেজমেন্টের পিপল তাদের ডিরেক্ট লিঙ্ক থাকে হলো বটম ম্যানেজমেন্ট এবং টপ ম্যানেজমেন্ট, তারা মাঝখানে হ্যান্ডশেক করে দুই পাশে দুইটাকে, রাইট? মিড ম্যানেজমেন্ট, তাহলে তারাই কিন্তু এই কোয়ালিটি সার্কেলে কাজ করে। This is so because the employees doing the similar type of work are well familiar to problem faced by them. তাহলে দেখো ওরাই হচ্ছে মূলত একই ধরনের প্রবলেম গুলা ফেস করে, সো তারা এটাকে ইজিলি মানে বুঝতে পারে, টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু মনিটর দ্য সিচুয়েশন। দ্য সাইজ অফ দ্য কোয়ালিটি সার্কেল শুড নট বি টু বিগ সো অ্যাজ টু প্রিভেন্ট সাম মেম্বার্স ফ্রম পার্টিসিপেটিং মিনিংফুললি ইন দিস মিটিং। জেনারেলি 6-8 মেম্বার্স আর কনসিডার দ্য আইডিয়াল সাইজ অফ কোয়ালিটি সার্কেল। তাহলে এখানে কারণ ওই যে বাংলা একটা কথা আছে না, অতি সন্ন্যাসীতে
জন্য গাজন নষ্ট, অনেক বেশি মানুষ হলে কিন্তু আসলে কাজ হয় না, এটাও কিন্তু রেস্ট্রিক্ট করা আছে। 6 থেকে 8 জন মিলে একটা কোয়ালিটি গ্রুপ, কোয়ালিটি সার্কেল হয়, যে কোয়ালিটি সার্কেল হচ্ছে কাজটা করে। কোয়ালিটি সার্কেল ইজ ফর্ম টু অ্যাচিভ দ্য ফলোইং অবজেক্টিভস, কি কি আছে, ইমপ্রুভমেন্ট দ্য কোয়ালিটি অফ প্রোডাক্ট, ইমপ্রুভমেন্ট দ্য মেথড অফ প্রোডাকশন, ডেভেলপমেন্ট অফ এমপ্লয়িজ পার্টিসিপেটিং ইন কিউসি, প্রমোটিং মোরাল অফ এমপ্লয়ি, রেসপেক্ট হিউম্যানিটি অ্যান্ড ক্রিয়েট এ হ্যাপি ওয়ার্ক প্লেস ওয়ার্থওয়াইল টু ওয়ার্ক। খুবই খুব সুন্দর কথা যে আমরা যখন খুব আনন্দ নিয়ে যদি কাজ করি তাহলে আলটিমেটলি কিন্তু রেজাল্টটা আমরা অনেক ভালো পাই। আর নীতি নৈতিকতার কথা এটাও কিন্তু শেখানো হয় অনেক জায়গায়, খুব ভালোভাবে শেখানো হয়, তাই না? আবার অনেক জায়গায় দেখা যায় যে নিজেরাই মানে না, টপ ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট, বটম ম্যানেজমেন্ট কে আর কি শেখাবে, তাই না? আসলে ডিপেন্ড করে, আমাদের মতো কান্ট্রি গুলোতে আসলে এগুলো একটু কম প্র্যাকটিসই হয়, বুঝছো? আচ্ছা, দ্য মেইন ফিচার, আমাদের এখনো টাইম আছে, অসুবিধা নাই, তারপর আমি আজকে এটা শেষ করে আর বেশি নাই QC টা শেষ করি। The main features of QC বা quality control can be listed as below as follows. তাহলে ফিচারটা কি এটা? Voluntary groups. তার মানে দেখো এটা কিন্তু যে যারা quality control circle এ কাজ করবে তারা কিন্তু extra কোনো benefit কিন্তু পাচ্ছে না, পাবে না। তাহলে এটা একটা voluntary service হিসেবে নেবে, সার্ভিস হিসেবে কাজ করবে। তোমরা কিন্তু অনেকটাই দেখা যায় অনেক জায়গায় voluntary কাজ করো, তাই না? যে নিজের তো পার্সোনাল কোনো বেনিফিট হবে নাই, কিন্তু এটা ওই এটা কিন্তু সোসাইটির জন্য আলটিমেটলি, দ্যাট মিন্স ইন্ডাস্ট্রির জন্য এই কাজগুলো করতে হবে। কোয়ালিটি সার্কেল ইজ এ ভলান্টারি গ্রুপ অফ এমপ্লয়ি জেনারেলি কামিং ফ্রম দ্য সেম ওয়ার্ক এরিয়া, দ্যার ইজ নো প্রেশার ফ্রম এনি হোয়ার অন এমপ্লয়িজ টু জয়েন কোয়ালিটি সার্কেল। এটা হ্যাঁ, ওই যে যখন দেখা যায় যে কিছু মোটিভেশন বা কিছু ট্রেনিং দেওয়া হয় তখন তাদেরকে বলা হয় যে এরকম এরকম কাজ করবা, কাজ করলে এটা তোমার জন্য ভালো হবে, তোমার যে আন্ডার যারা কাজ করে বা হোল প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। তখন থাকে না অনেকেই, হ্যাঁ আগে ঠিক আছে আমি এটা ফ্রি করবো, আমি ভলান্টারি কাজটা করবো। তো এটা কোনো এক্সট্রা কোনো প্রেশার দিয়ে কাজ করানো না, মোটিভেট করে যারা আসে তাদেরকেই এটাখানে জয়েন করানো হয় কোয়ালিটি সার্কেলে। স্মল সাইজ আমরা অলরেডি বলেছি, 6 to 8 members, রেগুলার মিটিং, হ্যাঁ এই কাজটা করতে হয়। কোয়ালিটি সার্কেল মিটিংস আর হেল্ড ওয়ান্স এ উইক ফর অ্যাবাউট অ্যান আওয়ার অর রেগুলার বেসিস। এটা প্রায় প্রায় দেখা যায় নিজেদের মধ্যে একটা মিটিং করতে হয়। দ্য মেম্বার্স মিট ডিউরিং ওয়ার্কিং আওয়ার, ইউজুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্কিং ডে ইন কনসালটেশন উইথ দ্য ম্যানেজার। তাহলে দেখো ওই যে বললাম তারা হচ্ছে হ্যান্ডশেক করে বটম ম্যানেজমেন্টের সাথে এবং টপ ম্যানেজমেন্টের সাথে। সো মিড ম্যানেজমেন্টের লোকজন এরা দিন শেষে দেখা যাবে যে প্রবলেমগুলো ফেস করে এগুলা নিজেদের মধ্যে আলাপ করে, প্লাস ম্যানেজার যে আছে তার সাথে আলাপ করে। দ্য টাইম অফ দ্য মিটিংস ইজ ইউজুয়ালি ফিক্সড ইন অ্যাডভান্স ইন কনসালটেশন উইথ দ্য ম্যানেজার অ্যান্ড মেম্বার্স। ওকে, অনেক সময় ফিক্সড হতে পারে নাও হতে পারে, যে ওকে আধা ঘন্টার জন্য একটু বসলো, কিন্তু এটা প্রত্যেক দিনই কিন্তু কমিউনিকেট করতে হবে বা সপ্তাহে একদিন যেটা থাকবে ওদের রুলস এন্ড রেগুলেশনে সে অনুযায়ী এটা কাজ করবে। ইন্ডিপেন্ডেন্ট এজেন্ডা ইজ কোয়ালিটি, তোমার কোয়ালিটি সার্কেল হ্যাজ ইটস ওন এজেন্ডা উইথ ইটস ওন টার্মস এন্ড রেফারেন্স অ্যাকর্ডিংলি। ইজ কোয়ালিটি সার্কেল ডিসকাস ইটস ওন প্রবলেম অ্যান্ড টেক কারেক্টিভ অ্যাকশন। তাহলে কোয়ালিটি সার্কেল দেখা যায় কি, একটা যদি আমরা এক্সাম্পল দিই যে একটা লেদার প্রোডাক্টস ইন্ডাস্ট্রি বা লেদার ইন্ডাস্ট্রি আমরা যদি বলি যে ওকে এখানে হচ্ছে ক্লোজিং হচ্ছে, তাহলে ক্লোজিং এর ভিতরে একটা কোয়ালিটি সার্কেল থাকবে বা কাটিং ডিপার্টমেন্টে একটা কোয়ালিটি সার্কেল থাকবে, এরকম হতে পারে। তাহলে সেই অনুযায়ী তার এরিয়াতে কি কি প্রবলেম গুলা হচ্ছে সেগুলো নিয়ে ডিসকাশন হবে, সেই প্রবলেম গুলোর কি কি সলিউশন, সেই কারেক্টিভ অ্যাকশন গুলো আমরা এখানে ডিসকাস করব। দেন কোয়ালিটি ফোকাসড, অ্যাজ পার দ্য ভেরি নেচার অ্যান্ড ইন্টেন্ট অফ কোয়ালিটি সার্কেল, ইট ফোকাসেস এক্সক্লুসিভলি অন কোয়ালিটি ইস্যুস। This is because the ultimate purpose of QC is improvement the quality of product and working life. তাহলে এখানেও এটা ফোকাসিংটা করতে হবে যে আমরা এই 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 কাজগুলো করছি, তাই না? তাহলে না হলে বলবে হ্যাঁ একটা কোয়ালিটি সার্কেল হলো, তারা কি করছে না করছে আমরা কিন্তু বুঝতে পাই না। সো এই ফোকাসিংটা থাকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের হলো কোয়ালিটি সার্কেল ফিচার, তার যে ফিচারটা সেই ফিচারটা কিরকম আমরা এখানে বললাম যে ভলান্টারি গ্রুপ থাকবে, স্মল সাইজ, রেগুলার মিটিং, ইন্ডিপেন্ডেন্ট এজেন্ডা অ্যান্ড কোয়ালিটি ফোকাসড। এরপর আসো ডেভেলপিং কোয়ালিটি সার্কেল ইন অর্গানাইজেশন, যে আমরা কিভাবে করব।
প্রথমেই হচ্ছে কোয়ালিটি সার্কেল শুড বি ডেভেলপড অ্যান্ড ইন্ট্রোডিউসড উইথ গ্রেট কনসার্ন অ্যান্ড প্রিকশন অ্যাজ ডিসকাসড বিলো। এই প্রিকশন গুলো আমাদের নিতে হবে এবং এভাবে এই ওয়েতে আমরা করব। প্রথমে হচ্ছে পাবলিসাইজিং দ্য আইডিয়া, যে আমরা আইডিয়াটা সবার সাথে আমরা শেয়ার করব। ওকে, যে আমরা ইন্ট্রোডাকশন অফ কোয়ালিটি সার্কেল ইজ জাস্ট লাইক অ্যান অর্গানাইজেশন চেঞ্জ প্রোগ্রাম, হেন্স লাইক অ্যান অর্গানাইজেশনাল চেঞ্জ প্রোগ্রাম দ্য ওয়ার্কার্স নিড টু কনভিন্সড অ্যাবাউট দ্য নিড অফ ফর অ্যান্ড সিগনিফিকেন্স অফ কোয়ালিটি সার্কেল ফ্রম দ্য নিউ ফ্রম দ্য পয়েন্ট। তার মানে হচ্ছে আমাদের যে আইডিয়াগুলো আছে সেগুলো শেয়ার করা সবার সাথে, সে আইডিয়াগুলো পাবলিসাইজিং বলেছে। তাহলে এইটা যখন শুনবে তখন কিন্তু অনেকেই আসবে যে হ্যাঁ আমি এটা এখানে আমরা কাজ করব। To begin with, management can also arrange for initial training to those workers who want to form a quality circle. তো যখনই এটা আইডিয়াগুলো শেয়ার হবে তখন যখন নতুন লোকগুলো আসবে তাদেরকে একটা অনেক সময় ট্রেনিংও দেওয়া হয় যে হ্যাঁ, এবং তারা কিন্তু তোমার ইন্টেনশনালি উইলিংলি আসবে যে হ্যাঁ আমরা এই কাজটা করব। Then constitution of PUC, যেটা বলা হয়েছে ওয়ার্কার ডুইং দ্য সেম অর সিমিলার টাইপ অফ ওয়ার্ক ভলান্টারি আর ড্রন ভলান্টারি টু ফর্ম কোয়ালিটি সার্কেল, দ্য মেম্বারশিপ অফ কোয়ালিটি সার্কেল ইজ জেনারেলি রেস্ট্রিক্টেড 8-10, এটা অলরেডি আমরা বলেছি। দেন ইনিশিয়াল প্রবলেম সলভিং, এটা আমরা ডিসকাস করি। দ্য মেম্বার্স অফ কোয়ালিটি কন্ট্রোল শুড ডিসকাস দ্য প্রবলেম অ্যান্ড দেয়ার threadbare and then prepare a list of alternative solution thereafter, eventually join hoye geche eigulo bujcho shobto gulo thereafter each alternative solution should be evaluated and the final solution should be arrived at one of the on the basis of consensus. Acha tale amra ekhane je problem gulo ashbe সেই প্রবলেম গুলো একটা লিস্ট করবো, তার কি কি সলিউশন হতে পারে যেটা আমরা অলরেডি ইশিকাওয়া ফিশ বোন ডায়াগ্রামে দেখেছি। এইভাবে তারা কিন্তু কাজগুলোকে দাঁড় করাবে। ওকে, পটেনশিয়াল প্রবলেম হতে পারে কোন কোন এরিয়াতে, ম্যান মেশিন মেথড, তারপরে তোমার এনভায়রনমেন্ট, সব এরিয়াতে আমরা পটেনশিয়াল যত প্রবলেম আছে সবগুলোকে রাইট আপ করবো এবং সে অনুযায়ী আমরা একটা একটা করে ধরে ধরে জিজ্ঞেস করবো এবং প্রবলেম সলভ করবো। দেন প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ সাজেশন, এটা হচ্ছে প্রেজেন্টেশন হচ্ছে মানে হলো তুমি যে কাজটা করেছো এইটাকে তুমি টপ ম্যানেজমেন্টের সাথে শেয়ার করো, প্রেজেন্ট করো তোমার এই কাজগুলোকে এবং সে তাদের কাছ থেকে সিনিয়রদের কাছ থেকে বা টপ ম্যানেজমেন্ট কাছ থেকে তুমি অ্যাপ্রুভাল নিয়ে আসো অথবা কোনো সাজেশন ওনাদের আছে কিনা সেটাকে তুমি নিয়ে আসো। তাহলে প্রেজেন্টেশন অ্যান্ড approval of suggestions, finally implement. তাহলে আমরা এটাকে once the suggestion or solution is approved by the management, the same is begin being put into practice in a particular workplace. তাহলে ওটাকে আমরা অবশ্যই অবশ্যই approve করার পরে আমরা এটাকে implement করব, so that we can achieve our target quality or target objectives, whatever. সেটা আমরা যেটা ইনিশিয়ালি বলছিলাম স্মার্ট অবজেক্টিভস, সেটাকে আমরা অবশ্যই অ্যাচিভ করতে পারবো। কোয়ালিটি সার্কেল মে বি অর্গানাইজড গ্র্যাজুয়ালি ফর আদার ওয়ার্ক প্লেস অর ডিপার্টমেন্ট অলসো। তাহলে আমরা ইনিশিয়ালি একটা জায়গায় যখন কাজ করব তখন এটা যখন এটা ফ্রুটফুল আমরা অ্যাপ্লিকেশন পাবো তখন আমরা অন্যান্য ওয়ার্ক প্লেস বা ডিপার্টমেন্টে আমরা কাজ করবো। ইন দিস ওয়ে আউটলাইন প্রসেস দ্য এন্টায়ার অর্গানাইজেশন ক্যান হ্যাভ কোয়ালিটি সার্কেল। তাহলে এইভাবে আমরা পুরো ইন্ডাস্ট্রিতে একটা কোয়ালিটি সার্কেল দিয়ে এবং তোমার এই ফিশবোন ডায়াগ্রাম ইউজ করে আমরা ইমপ্রুভ করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি টিকিএম সম্পর্কে সো ফার উই হ্যাভ ডিসকাসড। এর ভিতর থেকেই একটা সেট কোশ্চেন পাবা তোমরা এখানে টিকিএম থেকে। কারো কোনো কোশ্চেন আছে? এম থ্রেডবেয়ারটা একটু বলেন না আবার। আচ্ছা, এটা হচ্ছে মানে এটা কোথায় ছিল, লাস্টে ছিল না, মানে একেবারে ইনস এন্ড আউটস, নাটস নাট বল্টু যা আছে সব সব প্রবলেম এখানে। ইনিশিয়াল প্রবলেম সলভিং এই তো, সেট ব্যাক এন্ড দেন প্রিপেয়ার এ লিস্ট, যেটা বললাম না মানে হচ্ছে একেবারে ইনস এন্ড আউট, যত ধরনের প্রবলেম আছে সবগুলোকে লিস্ট আউট করা এবং তাদের মেথডটাকে ডেভেলপ করা, তাদের অল্টারনেটিভটাকে দাঁড় করানো, এটি হচ্ছে ইনিশিয়াল প্রবলেম সলভিং এর প্রসেস। যেটা আমরা ইশিকা অফিস বনে দেখলাম, দেখলাম না যে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে ওয়ার্কার দেরি করে আসতেছে, তার পিছনে কতগুলো রিজন,
হান্ড্রেডস অফ রিজন হতে পারে, সেটাকে তোমাকে এখানে দাঁড় করানো হবে, ঠিক আছে? মানে যতগুলা পটেনশিয়াল কজ হতে পারে সবগুলাকে লিখে নেওয়া, লিখে নিয়ে তুমি একটা একটা করে ধরে ধরে জিজ্ঞেস করো যে কি হয়েছে তোমার, আসতে কেন দেরি হলো, মানে ওই যে এক্সাম্পলটা আমরা দিলাম যে তুমি দেরি করে কাজে আসছো, কেন কাজে আসছো, সে হয়তো বলবে যে ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলিতে কি হয়েছে সেটাকে ই করো, তো এইভাবে আর কি। অথবা আদার যে মা ওই যে আসতে সমস্যা, দেরি হয়েছে, রাস্তা জ্যাম ছিল, রাস্তা বন্ধ ছিল, যে কথাগুলো বলা হয়, তাহলে এই ধরনের সবগুলো প্রবলেম দাঁড় করানো। আর কারো কোনো কোশ্চেন আছে? আসো